এত রোদের মধ্যে কামই করার মনে না কাম করার পরে ওপর ভিডিও বানাই খালি আপনাদের ভালোবাসা আছে বলে এত আরো বেশি কাম করে যে কথাই কি না ধান কাটার আগে বাঁশ দিয়ে শুইয়া নেই শুয়ে নিলে ধান কাটে খুব আরাম পাওয়া যাবো আর ধান কাটার আলাদা সিস্টেমটা আব্বা শিখিয়ে দিতেছে দেখেন আলাদিতে ছন্দ যে মুখ দিয়ে নুখ রাখলে বোন আলাদা ভালো থাকবো এই যে একবারে কোনো কিছুই না এই যে বর্তমানে এখনো মানুষ মানে আমরা ধান কাটি হাত দিয়ে কাশি দিয়ে তো যারা উন্নত জায়গায় উন্নতভাবে সব মেশিন দিয়ে করে আসলে নিজেরা জানি মানুষ দিয়ে কাম করে বা নিজেরাই কাম করা হোক আমরা যে ধান কাটি হাজিরা ডাই মনে হয় উঠে না যদি হিসাব করবার যাই দেখা যাবো যে লস এই জন্যই লস কারণ কামলার যেটা দাম বর্তমানে পাঁচশো টাকা একজন মানুষের হাজিরে তো এত গরমের বোধে কাম লাইতে না মানুষ কত মানুষ আছে বয়ে থাকে যেমন আমরা এখন নিজেকে কাম দিয়ে করছি দেন কিরম গাই মাছের অস্থির হয়ে গেছি আমি কিন্তু একদম খুব অস্থির অবস্থায় হয়ে গেছি হ্যাঁ জিরে এলাম পরে কিন্তু কথা কইতেছি ভয়ে দিতেছি তো যখন আমি কাম করে আইলাম মানে তখন যদি মানে কথাই বেরেলো না মুখ দিয়ে তো একদম রেস্ট নিলাম লেবু দিয়ে সে নিজে পানি খেলাম খাওয়ার পরে মানে বহু ধানি আরাম লাগতেছে আর কি অবশ্য কাম করার পরে যখন জিরাই তখন শান্তি অনুভব হয় যে না তখন আসলে যদি সারা দিন ঘরে যারা বইয়ে থাকে ওরা কিন্তু এই শান্তিটা পাবো না যে বাইরে থাকা গরমের পরের ঠান্ডায় যে শান্তি ওই শান্তিটা কিন্তু তারা পাবো না তো যাই আমরা এই যে ধান কিনে এইভাবে শুয়ে নিয়ে সব ধান কাটতেছি লাহে লাহে কাইটা মানে আজকে শেষ দুম আর কি আরো একটা কথা হইলো যে যারা ধান চাষ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো ধান কাটার বিষয়ে কোনো কিছু শিখানোর মতো নাই বা সবাই জানেন কিন্তু তারপরেও আজকে একটা বস্তু মানে আমরা হামি তুলতে আলাদাও শিকাইব মানে আলাদা আলি কীভাবে বা নানাকে ওই বস্তুটা শিকাইব তো আগে ওটা শিকি তারপরে অল্প আলোচনা করুন কারণ ধানের বিষয়ে আলোচনা করুন কিছু নাই তাহলে কচুর বিষয়ে বহুত আলোচনা আছে করুন পরে তা আলাদা আলাদা ওটা আগে দেখেন আর কি আর এই যে এই যে এই যে মশা এবার কোনো কিছু জাদুমন্ত্রের কিছুই না আর এটা খাওয়া লাগব ডাইন মিরাদ ধান কাটতে আলাদা তার মানে ধান কাটতে গেলে আলাদা যদি ডাইনমুরে থাকে তারপরে গিরুদিতের দিতে গেলেও সুবিধা আড়ি দেয় আর হয়তো ধান কাটা আডি গিরু সবাই জানে তারপরেও মানে অল্প এখন থেকে দেখা যাব যে কিছুদিন পরে আর মানুষ ধান কাটবো না আড়ি বানবো না কারণ বর্তমানে সব মেশিনের যুগে গেছে ধান মেশিন দিয়ে কাটা হয় তো আঙ্গো জায়গায় মেশিনের ওরকম সুবিধা নাই বিলাই কারণ মেশিনের সুবিধা নাই বিলাই আমরা কাছি দেখাটি তো এই আলাদা হইলো না নাই এই হামিদুল আলাদা চেষ্টা করতেছে হলো না এই পারল না আলাদা মধ্যে কি থাকে